হ্যালো গাইস, আজকে অষ্টমীর দিন, তো আজকে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, আর আমার বন্ধুরাও রেডি হয়ে গেছে। আর আজকে আমাদের গন্তব্য বর্ধমান, আর আমাদের গাড়িও চলে এসেছে। তারপর এক এক করে গাড়িতে উঠে পড়লাম, তারপর আমরা রওনা দিলাম প্রতিমা দেখার উদ্দেশ্যে। তারপর পুরনো কিছু গান ও বাইরের কিছু সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদের গাড়িতে পাম্প থেকে তেল ভরে নিলাম, তারপর আমরা আবারও রওনা দিলাম। ও আমাদের বর্ধমান পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল এবং ওখানে সন্ধ্যার দৃশ্যটা মন ছুঁয়ে যাওয়ার মতো লাগছিল। তারপর আমরা গাড়ি থেকে নেবে এই প্যান্ডেলটা দর্শনের জন্য লাইন দিলাম। প্রায় 2 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পর প্যান্ডেল ও প্রতিমা দর্শনের সুযোগ পেলাম। ও তোমরা দেখতে থাকো প্যান্ডেল ও প্রতিমার অসাধারণ দৃশ্য। এটা দেখা আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে গেলাম অন্য প্রতিমা দর্শনের উদ্দেশ্যে, এবং এখানে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করে চলে গেলাম অন্য এক পূজা মণ্ডপের উদ্দেশ্যে। তারপর ওখানে পৌঁছেই দেখি পূজা কমিটির পক্ষ থেকে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য সুন্দর এক রাজস্থানী নৃত্যের আয়োজন করেছে। আর তোমরা পূজা মণ্ডপটা দেখতেই তো পাচ্ছ, আর এই নৃত্যটি দর্শন করতে করতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তারপর আমরা চলে গেলাম সবুজ সংঘ ক্লাবের পূজা মণ্ডপের উদ্দেশ্যে। ও ওখানে প্রবেশ করে আমি তো পুরো অবাক, কারণ ওখানে পুরনো যুগের রাজবাড়ির আদলে তৈরি পূজা মণ্ডপ। তারপর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হলো আমার এক সাবস্ক্রাইবারের সাথে, আর আমাদের সাথে দেখা হয়ে তার রিয়েকশনটা দেখো। তারপর আমরা বাইরে বেরিয়ে এসে দেখি সাপোলা অয়েল কোম্পানির পক্ষ থেকে 2টি সিঙ্গারার মডেল তৈরি করেছে, যেটা আমার বন্ধু অরিজিনাল সিঙ্গারা ভেবে খেতে যাচ্ছিল। ও আমি তাকে বারণ করলাম এবং অন্য প্যান্ডেল দেখার জন্য যেতে বললাম, এবং ভিডিওটি বড় হওয়ার কারণে বাকি দৃশ্যগুলি সিনেমাটিক শটের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সমস্ত প্যান্ডেল দেখার পর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং বাড়ি ফিরতে ফিরতে সব বন্ধুরা মিলে গান চালিয়ে আনন্দ করছিলাম। নাইট ভিউ উপভোগ করছিলাম। আর বন্ধুরা তোমরাই কমেন্টে জানাও কোন প্যান্ডেলটা সব থেকে ভালো হয়েছে। চলো আজ টাটা, বাই বাই।